ছেলেরা ভরণ দিচ্ছেন না এমনকি তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছেন এমনই অভিযোগ তুলে আদালতের শরণাপন্ন হলেন এক বৃদ্ধ দম্পতি মালদহের মানিকচক থানা এলাকার অশীতিপর বৃদ্ধ তাহির শেখের অভিযোগ তিনি ও তার স্ত্রী বৃদ্ধা আলেহা বিবি ছেলেদের কাছ থেকে কোনো ভরণ পোষণ পান না এমনকি পানীয় জলটুকুও আশপাশ থেকে চেয়ে খেতে হয় এসব বি এ সবই শুধু নয় সম্পত্তি জরিমানা ছেলেদের নামে করে দেওয়ার জন্য তাদের ওপর অত্যাচার চালায় ছেলে বৌড়া বলে আদালতে অভিযোগ জানান ওই বৃদ্ধ এরই পাশাপাশি ওই বৃদ্ধ দম্পতিকে প্রাণে মেরে ফেলারও চক্রান্ত করছে ছেলে শেখ তাজিম শেখ আনেসরা বলে আদালতের এই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে তবে এই ব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে কোনো সাহায্য মেলেনি একই সঙ্গে বয়সকালে ওই বৃদ্ধ দম্পতির এই ধরনের দশায় সমাজে খারাপ বার্তা যাবে বলে তাহির শেখের আইনজীবী জানান তা এরা সব সব সময় গাল দিচ্ছে বাড়ি থেকে বাইর করতে করছে পাঁচ মাস থেকে আজ জল দিচ্ছে না আমাকে আমি অন্য বাড়ির কাছ থেকে জল নিয়ে আসছি আর সব সময় বক্তা চাল মেয়েকে ফাঁসে লাগে তাই দাও আমারিশ দিকে আর সাই সম্পত্তি যা আছে সব বড় জোর করে খাচ্ছে আমাকে দিচ্ছে না লিখে দিয়েছে জাল করছে অমুক ধমুক সব কিছু করছে কে করছে ওটা বেটা তার যুদ্ধে কি আছে সালা দিয়ে দাও আমাকে আর না দিলে সালা জাম থেকে মেনে দেবো আর বলছে বালিশ মুখে চাপা দিয়ে হাল্লা করলাম লোকজন বৌমা আর 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 দুটো দুটো ছেলে একটা ছেলের ছেলে আর কি খুব অত্যাচার করে প্রায় মারধর করে এই মারধর করেছিল মেডিকেলও করেছে হ্যাঁ এই নিয়ে থানায় জানিয়েছে থানায় কোনো অ্যাকশনও হয়নি দীর্ঘদিন ধরে তবুও বৃদ্ধ বাবা তো কেস করছিল না অত্যাচারের মাত্রা এমন পর্যায়ে পৌঁছে গেছিল লাস্টেও বাধ্য হলো কোর্টে আসতে এসপি সাহেবকে জানানো হয়েছে এসপি সাহেবকে জানানোর পর আজকে আমরা আদালতে একটা কমপ্লেন কেস ফাইল করলাম হ্যাঁ পুলিশ সুপারকে জানানো হয়েছে কোনো অ্যাকশন নাইনি বলে আজকে আদালতের দ্বারস্থ ওর ছেলে ছেলে বউ এদের পাঁচ টোটাল পাঁচজনের মধ্যে মামলা রুজু হয়েছে সিজিএম সাহেব যে ছেলেপেলেকে বড় করলো মানুষ করলো হ্যাঁ নব্বই বছরের বৃদ্ধ নব্বই বছরের বৃদ্ধকে এইভাবে বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে এটা তো খুব খারাপ সমাজের কাছে खबर दिखाई तक बना तुम्हें